এরপরে এই মহরম মাসের দশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল ইমাম হোসেন কারবালা প্রান্তে শহীদ করে দেওয়া কারবালার ঘটনা এবং শিক্ষা আমরা যদি গ্রহণ করতে পারতাম তাহলে বাংলাদেশ আজকে সোনা দেশে হতে হয়ে যেতে বলেন সোহান আল্লাহ সোনা দেশে পণীত হয়ে যেত আল্লাহর আব্ব্রামেন সুরের বাখরার একশো উনষাট নম্বর আতে বলছেন এন্নাল্লাবেনায় তুমোনামা আন জাল্লা মেনাল বাইয়ে না তে মেম্বা দেও বাই নহুল কিতাব আল্লাহর আব্ব্র মানে নিশ্চয়ই যারা সত্যকে গোপন করে জামে কিতাবে নাজিল করেছি তোমাদের কিরণে কোরআন করেছি সুস্পষ্ট নিদর্শন দিয়েছি এইগুলি যারা গোপন করে এবং মানুষের কাছে প্রকাশ করে না বলেন যারা সত্যকে গোপন ডাকে যে সমস্ত আলেমেরা আলেম নামধারী সত্য প্রকাশ করে না জাতির সামনে এদের ওপর এই সমস্ত লোকদের ওপর আল্লাহ আল্লাহর গজব এবং যারা আলেমের বাহিরে রয়েছে হাদিসে জ্ঞান নাই বেশি কিছু জানে না তারা পশুপাখি আছে তাদের লানত হচ্ছে আলেমদের ওপর পরে আয়তাল্লাহ যে আলেম না বা করে সংশোধন হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন বলেন সোহান আল্লাহ আজকে বাংলাদেশে তিন লক্ষ মসজিদ তিন লক্ষ ইমাম সাহেব মাজিন তিন লক্ষ তাহলে কয় লক্ষ হলো ছয় লক্ষ টোটাল আলিয়া মাদা আলিয়া মাদাসার আলেম কমি মাদ্রাসা আলেমরা সব মেনে বাংলাদেশে ধরেন কমপক্ষে পক্ষে বিশ লক্ষ আলেম কত লক্ষ বিশ লক্ষ আলেম যদি সত্যকে প্রকাশ করত তাহলে আজকে তারা বেআলে মহিলাকে নেতা বানাইত না কথা ঠিক না বা ঠিক তারাই নেতা হতো এই বাংলাদেশের বলেন সোহার দেয়ালে মহিলাকে তারা নেতা মানতো না নেতা বানাতো না যদি সত্য প্রকাশ করত। ইমাম হোসেন রাজান তিনি চিন্তা করলেন রাষ্ট্র সম্পর্কে আমার জানা আছে একটা না ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রপতি ছিলেন তিনি কিভাবে দেশ চালাইছেন সমাজ চালাইছেন বিষয়টা আমার সামনে উপস্থাপন করছে তার সম্পর্কে আমি যা জানছি আমি যদি আমার এলএম যদি গোপন করি তাহলে আমাকে কাল কামতের ময়দানি আদালতে আখের হাতে ধরা খেতে হবে কথা ঠিক না ঠিক আমার বন্ধুগণ সেই জন্য ইমাম হাসাইন রাজ্লাতান হ তিনি তার জীবনটাকে দিয়ে দিয়েছেন রক্ত দিয়েছেন ইসলামের জন্য তবু তার কাছে রাখা এলেম তিনি গোপন করেন নাই তিনি সারা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ ভারতের মহাবিয়া রজ্জাল্লাতান বিখ্যাত সাব আল্লাহ রসুলের কাতে বহিছিলেন মো বাপে সাহাবী ছিলেন ও ভালো রাজ্জা শাসনকালে সিরিয়ায় দীর্ঘ বিশ বছর গভর্নর ছিলেন বলেন সোহান আল্লাহ তার ছেলে এজিত স্বঘোষিত খলিপা আমার পর এজিত তিনি মক্কা লোকদের সমর্থন নিতেছেন আমাকে সমর্থন করতে হবে যেভাবেই হোক সে শাসন ক্ষমতা হাতে পেয়েছে এবং নবীজির নাতি ইমাম হোসান রাজা তার কাছে পেশ করা হলো তুমি এজিদকে সমর্থন করো তিনি বুঝতে পারলেন না বাসের বা ট্রাকের টিয়ারিং যখন কেটে যায় তখন সর্বপ্রথম কে জানতে পারে বলেন ড্রাইভার জানতে পারে বাসের টিয়ারিং কেটে গেছে যারা শিক্ষিত প্যাসেঞ্জার তারা বুঝতে পারে এ বাসটা আস্তে আস্তে খাদে পড়ে যাবে দুর্ঘটনা হয়ে যে মানুষ মারা যাবে তারপর সব সাজে শেষে হাবা বোকা লোক বুঝতে পারে এরকম ঠ্যাং ঠ্যাং ভেঙে যায় মারা যায় অ্যাক্সিডেন্ট হয় তারপরে বুঝতে পারে এবং হোসেন রাজা জানহু ইসলামী রাষ্ট্রের ড্রাইভার ছিলেন তিনি গাড়ির ড্রাইভার ছিলেন তিনি বুঝতে পারলেন এই রাজতন্ত্রের দিকে এই ক্ষমতা চলে যাচ্ছে এটা একটা মস্ত বড় বেদাত এটাকে সহ্য করা যাবে না শৈলে এক ফোঁটা রক্ত থাকতে বলেন সোবাহ ইতিহাসে এসেছে যে যখন এজিদের পক্ষ থেকে বা ভোসান রাজ সামনে প্রস্তাব দেওয়া হলো এজিদকে সমর্থন করার জন্য তখন লক্কা মজিনার লোকেরা দুই ভাগে ভাগ হয়ে গেছে কয় ভাগে এক সরকারি চাকরি করে চাকরি ঠিক রাখার জন্য এজিদের পক্ষ নিয়েছে আর দ্বিতীয় দল তারা ফেকা আছে ইমাম হোসেন কি করেন সেটা দেখতে চান তার পক্ষ হয়তো নেবেন দুই ভাগে ভাগ গেছে ইতিমধ্যে মক্কা মদিনায় সর্বত্র গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে মারামারি কাটাকাটি এইগুলি শুরু হয়ে গেছে অশান্ত সমাজকে কে শান্তিতে নিয়ে আসবে কে ঠিকঠাক করে দিবে এই জন্য ইমাম হোসাইন নাদ ইতিমধ্যে কুফাবাসীদের পক্ষ থেকে হাজার হাজার শত শত সিটি আসতেছে আপনি মদিনায় অপেক্ষা না করে দ্রুত ইরাকের গুফানগরে চলে আসেন আমরা আপনাকে সমর্থন দিয়ে খলিফা বানিয়ে দেব এবং হোসান রাজান হো সৌত্যতে বাহাত্তর জন লোক নিয়ে সাথী সঙ্গী পরিবারের সবাইকে নিয়ে কুফাই চলে গেলেন যেই কুফায় চলে গেছেন এজি তার মনেস সামের পরিবারে বিদ্বেষী শাসক গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদকে কুফার শাসনকর্তা পাঠাইছে যাও ওখানে তাকে ঠেকাও ও যে একেবারে কুফাবাসীদের খবরদার ইমাম হোসানকে সমর্থন করবে না অনেক টর্চারি শুরু করেছেন টর্সারি করেছে ভয় ভীতি দেখাইছে কুফাবাসীদেরকে কুফাবাসীরা সাহস পায় না ডিসি সাহেব যদি আপনাকে ধমক দেয় আপনার বাড়িতে বাহিনী পাঠায় এলাকায় যদি পুলিশ পাঠায় আপনি বাড়িঘর থাকবেন না ভয় দৌড় পারবেন আরে পুলিশ আছে ধরার জন্য এই হচ্ছে অবস্থা কুফার লোকজন প্রথমে সিটি দিয়েছে ইমাম হোসেন তাতে চলে আসেন কিন্তু পরে যে ওবায়দুল্লাহ বিন জিয়াদে যখন সে ভয়ভীতি দেখান শুরু করলো গভর্নর প্রধান বিভাগে প্রধান জেলার প্রধান ধরে নেন আর কুফাবাসীরা কিছুই বলে না শেষ পর্যন্ত মহরম মাসের নয় তারিখে এজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ জিয়াদের মাধ্যমে ইমাম হোসাইন আদৌলতান হও তার সাথে সঙ্গীদের কাছে চিঠি দেওয়া হল তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করো তারা দে ইমাম হোসানকে মেরে ফেলবে এজি তা কিন্তু নয় ভুল বুঝবেন না খালি সমর্থন চাচ্ছে নবীর নাতিজে আমাদের আমাকে সমর্থন করে বাস আর কিছু প্রয়োজন নেই এমাম হোসান আদৌলতান হোক ওবায়দুল্লাহ বিন কাছ থেকে চিঠি পাওয়ার পর তিনি যে তাবু ছিলেন সেই তাবুর মধ্যে তার পরিবার সদস্যের কাছে গিয়ে বললেন ও আমার সদস্যরা ছেলে মেয়ে যারা আছো এদের পক্ষ থেকে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা সবাই যেন এদেরকে সমর্থন করি এখন আমরা তাকে সমর্থন করব না এই বেদাতের বিরুদ্ধে রাজতন্ত্রের বিরুদ্ধে ক্ষমতা রাজতন্ত্রের দিকে চলে যাচ্ছে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো আপনার পরামর্শ দেয়া সমস্ত তাবুর মধ্যে যে সমস্ত সদস্য ছিল তারা সবাই বলল আমরা জীবন দিতে রাজি আছি তবে এজিতে রাজতন্ত্র এই জমিনে প্রতিষ্ঠিত হোক এটা আমরা এক চুল পরিমাণ হতে দিব না বলেন সুবাহ আল্লাহ ইমানের পথে অবিশাল থেকে আমার মরণ যেন হয় কবি বলেন ইমানের পথে অবিশাল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতীয় ও গরহিম রহমান ইমানের পথে ও বিশাল থেকে আমার মরণ যে নয় বল আমিন আমার বন্ধুগণ উপস্থিতি মুসাই কেরামগণ ইমাম হোসেন রাজা হোক তার পরিবারের পক্ষ থেকে যখন এই কথা শুনলেন প্রস্তাব পেলেন ইতিমধ্যে ইমাম হোসান রাত রাত প্রায় শেষের দিকে ঘুমিয়ে গেছেন তন্দার ভান হয়ে গেছে সঙ্গে সঙ্গে স্বপ্নে দেখতে পাচ্ছেন বিশ্বনবী আবী মোহাম্মদ রসুল্লাহ সাইবান সাল্লাল্লাহ্ সাল্লাম তিনি বেহস্ত্রী এক গ্লাস শরবত কাঁচের গ্লাসে করে নিয়ে ইমাম হোসেনের কাছে হাজির এ হোসাই নেভেজি বলতেছেন আমার নাতি আজকে রাত্রিতে তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো এটা হলো ইমানের মজবুতির লক্ষণ শক্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্তে আমি মোহাম্মদ বলছি তোমার নানা বলছি আল্লাহ পাক খুশি হয়ে গেছে সিদ্ধান্তে বলেন সোহান আল্লাহ আমি নাবি খুশি হয়েছি তোমার নানা খুশি হয়েছি নানা পিছনে মা ফাতেমা তার পিছনে তার বা আলী হিরদি আল্লাহ তার পিছনে তার বড় ভাই হাসান রাজ দাঁড়িয়ে আছেন বলেন সোহান আল্লাহ ঘুম ভেঙে গেল পরের দিন সকালবেলা নবী নবীজি বলছেন হোসাইন আগামীকাল মাগিবির আগেই তুমি আমাদের সকলে কোলে চলে আসবে বলেন সোহার আল্লাহ সকালবেলা ইমাম হোসেন বললেন না আমরা সমর্থন করতে পারি না এই রাজতন্ত্র সমর্থন করতে পারি এজিৎকে সমর্থন করতে আমরা পারব না ইমাম তখন তারা চড়াও হয়ে গেল মেরে ফেলে দিবে এই ঘটনাটি যেহেতু কারবেলা তাক তীরে বিপদ নিকটে বিপদ কোথায় খুবই নিকটে বাহিনী রেডি তারা ইমাম হোসেন যুদ্ধ করা তো রেডি হয়ে আছে সামনে বিপদ আরবিতে বলা হয় কারিবন বালা বোন মানে নিকটে বালা মানে বিপদ মুসিবত এই জন্য এই শব্দটাকে সহজ করে কার বালা বলা হয় বলেন সোহান আল্লাহ যে ঘোষণা দিন হোসাইন রাজান হো সঙ্গে সঙ্গে তারা প্রস্তুত হয়ে গেছে ইমাম হোসাইন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলতেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ শোন আমার কয়েকটা প্রস্তাব গ্রহণ করো প্রথমে আমাকে সরাসরি এজিদের সাথে কথা বল বলার সুযোগ করে দাও এক নম্বর দুই নম্বর কোরান হাদিস সাবাইকামের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্রকে চালাবে একটা যোগ্য লোককে আমরা সমর্থন করি কোরআন হাদ মতামতের ভিত্তিতে এটা করার সুযোগ দাও দই তিন নম্বর আমাকে কুপাবাসীর কাছে কথা বলার সুযোগ করে দাও কথা বলা বন্ধ দেয়নি ওভায় জিয়া বন্ধ করে দিয়েছে খবর দাও কুপাবাসীর সাথে আপনি কথা বলবেন না কুপাবাসীদের নিষেধ করা হয়েছে ওয়ানি মানে কোবরাজি handleDelete কথা বলা সুযোগ করে দাও তিন চার নম্বর আমাকে মদিনার সীমান্তে আমার পরিবার সকলকে নিয়ে যাওয়ার সুযোগ করে দাও বলেন সুবহানাল্লাহ একটা কথাও দশন নেই এই দিনের লোকেরা এইগুলি প্রস্তাব গ্রহণ করে তাই উপস্থিত অনুমতি উপস্থিতি মুসলিম کرامগণ এরপর যুদ্ধ শুরু হয়ে গেল কি হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল তার আগে নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন বাইহাকি শরীফে হাদিসে এসেছে অমল ফজল বলেন আমি এক রাত্রিতে ভীতিপূর্ণ স্বপ্ন দেখলাম সেটি কি আমি দেখতে পেলাম নবীজির শরীর থেকে এক টুকরা গোস্ত আমার কোলে এসে পড়েছে বলেন সোমানাল্লাহ অম্মন ফজল ফজলের মা সকালবেলা নবীজি কাছে গিয়ে হাজির হুজুর রাত্রে স্বপ্ন দেখেছি কারণ নাই আমার মেয়ে ফাতেমার ঘরে একটা পুত্র সন্তান হবে যে সন্তান তোমার কোলে বেশি বেশিরভাগ থাকবে বলেন আল্লাহু আকবর কয়েক বছর পর ফাতে গর্ভে ইমাম হোসেন জন্মগ্রহণ করেন এই ছোট বাচ্চা শিশু ছেলে শিশু সন্তান এই অম্মুল ফসলের কোলে বেশি থাকতেন বলেন সোহান আল্লাহ নবীজির কথাকে মিথ্যা হতে পারে দুনিয়া উল্টে যাবে নবীজির কথা মিথ্যা হবে না বলেন সোহান আল্লাহ অম্মুল ফসল হঠাৎ করে একদিন ইমাম হোসাইন রাজি আল্লাহ তানহুকে বাচ্চা শিশু সন্তানকে কোলে নিয়ে নবীজির কাছে এলেন বলে ইয়া রাসূল আল্লাহ আমি আপনার নাতিকে নিয়ে এসেছি নবীজির নাতিকে দেখে কোলে নিলেন বলেন সুবহানাল্লাহ অত্যন্ত ভালোবাসছেন হোসাইন রাজি আল্লাহ তানহুকে নবীজি ঘোড়া হতেন তার পিঠে ইমাম হোসাইন বসতেন চলো ঘোড়া নবীজি হাঁটতে হামাগুড়ি দিয়ে হাঁটতে যাচ্ছেন পিঠে নাতি বসে আছে ঘোড়া ঘোড়া খেলেছেন বলেন সুবহানাল্লাহ মুখে চুমা খেয়েছেন কপালে চুমা খেয়েছেন আদন করেছেন মোহ করেছেন এরপরে অম্মুল ফজল বলে আমি দেখতে পেলাম নবীজি চোখ দিয়ে পানি ধরতেছে পানিগুলো দাড়ি মোবারক ভেজে যাচ্ছে পানি দিয়ে অম্মুল ফজল বলেন আমি জিজ্ঞাসা করি আর রসুল হে আপনি কাঁদছেন কেন বলতে সেই মাত্র জিব্রাইল আমার কাছে সংবাদ নিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাতিকে আপনার উম্মতের লোকেরা কতল করবে ফোরাতের তীরে আমি জিজ্ঞাসা করলাম আমারই নাতিকে হত্যা করবে হ্যাঁ প্রমাণস্বরূপ ইমাম হোসেন রাদিয়াল্লাহু রক্ত যে জায়গায় পড়েছিল ওই রক্ত মাখা মাটিটা নবীজি কি ইমাম হোসেন দেখাইছেন বলেন সুবহানাল্লাহ হায় নবী পরিবারের সকল সদস্য অধিকাংশ তার সবাই জানতেন যে এই ঘটনার সামনে ঘটবে হায়রা আসুন যারা হত্যা করেছিল যারা হত্যা করেছিল তাদের পরিণতি কিন্তু অত্যন্ত করুণ হয়েছিল ভয়াবহ আমি আলোচনা শেষ করছি এই হত্যাকাণ্ড করা প্রথা তো যুদ্ধ শুরু হয়ে গেল ইমাম হোসেন তিনি শহীদ হয়ে গেলেন অন্যায়ের কাছে মাথা নত করলেন না কই কতলে হচাইন নাই কতলে আজিদ ইসলাম জিন্দা হতে হ্যায় হর কারবালা কি বাত কারবালা ঘটনা পরি পরবর্তীকালে সারা পৃথিবীব্যাপী ইসলামী আন্দোলনের জোয়ার সৃষ্টি হয়েছিল বলেন সুবহানাল্লাহ যারা হত্যা করেছিল তাদের করুণ পরিণতি এ এই এজিদ কিন্তু দুই বছর আট মাস মতান্তরে তিন বছর আট মাস জীবিত ছিল এজিদ তার বেশি থাকতে পারে না সে মৃত্যু করেছে অত্যন্ত করুণ পরিণতি হয়েছিল মৃত্যুর সময় আর যারা হত্যা করেছিল তাদেরকে এই হত্যাকাণ্ডের পাঁচ বছর পর মুক্তার এসে দুইশো অষ্টাশি জনকে গ্রেপ্তার করে প্রকাশ্যে হত্যা করেছে আর প্রথম যে সীমার গলায় ছুরি চালাইছিল তাকে হত্যা করে তার গস্ত কুকুরকে খাওয়ানো হয়েছে কুত্তা খেয়েছে এরপরে একজন মালিক ইবনে বাসির এনে কি করেছিল হোসেন মাথার থেকে টুপি খুলে নিয়েছিল যেই পড়ে গেছে টুপি খুলে নিয়ে রাখছে এর দুই হাত কাঁপতেছিল তখন ছটফট করতে করতে সে তখনই মারা যায় তিন নম্বর হাকিম ইবনে তোফাইল ইমাম হোসানকে লক্ষ্য করে তার বুকে তীর নিক্ষেপ করেছিল তার শরীরকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হোসাইন বিন তোফাইলের শরীর ঝাঁঝরা করে দিয়ে দুনিয়াতে বিদায় করে দেওয়া হয়েছে চার নম্বর জায়দ ইমনে জিয়াদ জীবন্ত অবস্থা তাকে আগুন নিক্ষেপ করা হয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে সে শরিক ছিল পাঁচ নম্বর সানান ইবনে সানান সে পালিয়ে যাওয়ার পালিয়ে যায় তার বাড়িঘর থেকে ইমাম হোসেনকে হত্যা করার পর পরবর্তীকালে এই মুক্তার এসে তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন ইমাম হোসেন বদ্ধ করেছে আল্লাহ আজকে আপনার কলিজার টুকরা নাতি আপনার নবীর নাতিকে যারা এইভাবে হত্যা চালাচ্ছে এদের একজনকে জীবিত রাখবেন না সবাইকে কতল করবেন আল্লাহর মর্জি ইমাম হোসেন দোয়া কবুল হয় যায় নাই তাদের সকলকে করুণ বরণ করতে হয়েছে এই ঘটনা শুধু আনন্দের জন্য দুঃখ বেদনা প্রকাশ করা যথেষ্ট নয় তিনি যেভাবে আল্লাহ দিনকে কায়েম করার জন্য আল্লাহর বিধানকে চালু করার জন্য জীবনের শেষ রক্ত দিয়ে সারা বিশ্ববাসীর সাথে উজ্জ্বল আদর্শ রেখে গিয়েছেন এই আদর্শগুলো আমরা ধরে রেখে আমরা আমাদের বাংলাদেশকে সুন্দর সুশৃঙ্খল নিরাপত্তামূলক একটা বাংলাদেশ উপহার দিতে পারি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দেশের স্বাধীনতা সাহত্য রক্ষার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে তা আর সময় অপেক্ষা না করে বসে না থেকে আল্লাহ দিনের জন্য ইসলামী আন্দোলন আমরা যোগ দেয় আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা ব্যাপক ভূমিকা রাখি আল্লাহ সবাইকে কবুল করেন ওয়াকি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হিরাবুল